बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आज के अपन सामने किछु उल्टा कथा नहीं एसेछि। अवश्य से उल्टा कथार भितरे भाव किछु लुकानो आछे, आर से भाव किछु आपनारा अवश्य बेर करे नेबेन एबं आमि बेर करे देव एबं आपनाराओ बाकीटा बेर करे नेबेन। जेमन एमन एकटी कथा बोलबो, अवश्य आपनादेर खराब लागबे, किन्तु खराब लागलेओ पुरोटी भिडियो शुनुन, ना शुनले किन्तु गिबत हये जाबे आर गिबतकारी मृत भाइयेर मांस खाय। तबे सुंदर करे आलोचनाटी शुनुन। সে কথাটি হলো, দেখেন যে মানুষ যদি হইতে হয় তাহলে আমাদেরকে আগে কুকুর হতে হবে, নাউজুবিল্লাহ। এটা কেমন কথা! অবশ্যই এই কথা শুনে আপনারা ব্যথা নেবেন না, কিন্তু অবশ্যই কথাগুলো শুনবেন। যে একটা মানুষ যখন মানুষ হবে, সে একবার মানুষের কর্ম সে করবে, তখন তিনি কখনোই মানুষ হতে পারবে না। যদি প্রকৃত মানুষ হতে হয়, ওলি আউলিয়া হতে হয়, তাহলে তার মধ্যে কি করতে হবে, সে কুকুরের কর্ম তার মধ্যে আনতে হবে। আবারও বলছি, আপনারা নাউজুবিল্লাহ বলবেন না, শুনতে থাকুন। কথাটি হলো, দেখুন যে কুকুরের মধ্যে ভালো ভালো অনেকগুলো স্বভাব আছে, খারাপ স্বভাব তো আছে, কিন্তু সেই খারাপটা আমরা নেব না, ভালোটা নেব। ভালো ভালো কিছু স্বভাব আছে, এর কয়েকটা স্বভাব আপনাদের সামনে তুলে ধরব। সেই কুকুরের স্বভাব যদি একটা মানুষের মধ্যে এসে যায়, সেই মানুষটি আউলিয়া হয়ে যেতে পারে। সেই কথাগুলো হলো, দেখেন যদি কোনো বাড়িতে কোনো গৃহস্থ কুকুরটি লালন পালন করে, তখন সেই কুকুরটি কিন্তু দেখা যায় সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, যেন আমার মালিকের কোনো ক্ষতি না হয়, আমার মালিকের বাড়িতে কোনো ডাকাত না আসে, আমার মালিক যেন কোনো অসুবিধা ভোগ না করে। তখন সেই কুকুরটি রাত ভরে মালিকের বাড়ি পাহারা দেয়, আর সকালে সে রাস্তায় পড়ে ঘুমাচ্ছে। দেখা যায় রিক্সা যাচ্ছে, একটু সাইড হয়ে ঘুমিয়ে থাকে, মানুষের লাত্তি লাগছে তবুও সে ঘুমিয়ে থাকে। সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিয়েছে, কোনো অচেনা মানুষ দেখলেই খেউ খেউ করেছে। তাহলে দেখা গেছে যেই মালিকের বাড়িতে থাকে, সেই মালিকের যেন অনিষ্ট না হয়, সে কিন্তু পাহারা দিচ্ছে। আচ্ছা, এ হলো একটা স্বভাব, যে মালিকের কখনোই কুকুর ক্ষতি করে না, কুকুর মালিকের কোনো ক্ষতি চায় না। আচ্ছা, আমরা যদি কোনো মালিকের আন্ডারে আমরা মানুষ হয়ে কোনো কাজ করি, দেখা যায় মালিকের ক্ষতি হয়, হোক আমার পকেটে যদি 50,000 আসে, তখন দেখা যায় সেই মানুষটি এই পৃথিবীতে যে সে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে গেল। যেই মালিকের দেওয়া বেতন ভোগ করে আমরা খাচ্ছি, সেই মালিকের ক্ষতি আমরা করছি, তাহলে সেই কুকুরের চেয়েও সে মানুষটি খারাপ হয়ে গেল, কিন্তু কুকুরটি কিন্তু ভালো রইল। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে নিজের মালিক যদি রাস্তার মধ্যে কোনো বিপদগ্রস্ত হয়ে পড়ে থাকে, তখন কিন্তু এই কুকুরটা নিজের ফ্যামিলিতে আবার আসে, এসে লোকজনকে নিয়ে যায়, দেখে যাও আমার মালিক ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে, তখন তাকে গিয়ে বাড়ির মানুষদেরকে কাপড়ে টেনে নিয়ে আসে। তখন দেখা যায় কি যে নিজের মালিকের কত বড় বিপদ হয়েছিল, সেখান থেকে সে তুলে নিয়ে আসছে। আচ্ছা, এ হলো একটা বিষয়। আরও একটা বিষয় কি, যে দেখুন যে মালিক জানে যে কুকুরটি 2-3 দিন ধরে খাবার খাদ্য খায় না, খুব ক্ষুধার্ত, কিন্তু মালিক তার সামনে পোলাও করম্পা বা বিভিন্ন ভালো ভালো খাবার নিয়ে সেই মালিক খাচ্ছে, কিন্তু কুকুরটি 2-3 দিন ধরে কিছুই খাচ্ছে না, কিন্তু এত সুন্দর এত সুস্বাদু খাবার নিয়ে মালিক একা একা খাচ্ছে, কিন্তু মালিকের প্লেটের থেকে 2 হাত দূরে সে হাঁটু দিয়ে ঠেক দিয়ে সে চেয়ে আছে, যদি মালিক দেয় তবে খাবে, মালিক যদি দেয় তবে খাবে। তাহলে বোঝা গেল কি যে তার যে একটা ধৈর্য শক্তি আছে, সেই ধৈর্যের ফল দেখাচ্ছে। যখন মালিক তাকে দিল তখন সে খালো, কিন্তু থাপা দিল না, কিন্তু মানুষ কিন্তু থাপা দিয়ে দেয়। তাহলে বোঝা গেল সেই কুকুরের স্বভাব, যে এত সুন্দর মালিকের সাথে বেইমানি করে না, মালিকের খাবারও সে দেখা গেছে কেড়ে খায় না, যখন দেয় তখন খায়। কতটুকু ধৈর্য তাদের, এই ধৈর্যটুকু মানুষের মধ্যে নেই, যদি এই ধৈর্যটুকু মানুষের মধ্যে আনতো তাহলে সে আউলিয়া হয়ে যেত পৃথিবীতে। আর আল্লাহ কোরআনে বলেছে কি, আমার আউলিয়াদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না, আল্লাহই তাদের ভারপ্রাপ্ত করে নেয়। কেন, পৃথিবীতে সে সত্য থেকেছে, ধৈর্যশীল ছিল, আর আল্লাহ বলেছে আমি ধৈর্যশীলদের সাথে আছি। তবে হে জগতবাসী, আরও কিছু কথা হলো কি, একদিন কুকুরটি কী করলো,
কুকুরটি একটি অন্যায় কাজ করে ফেলেছে বা তার কুকুরটির একটু ভুল হয়ে গেছে, তখন মালিক এই জিনিসটি দেখে সে লাঠি এনে এই কুকুরকে অনেক পেটালো। তখন কুকুরটি খেউ খেউ করতে করতে চলে যাচ্ছে আর মনে মনে বলছে, আমার মালিক আমাকে মারলো, আমি চলে যাব। তবে কিছুক্ষণ যেতে যেতে তখন কুকুরটি ভাবতেছে, আরে যদি মেরে থাকে তাহলে আমার মালিক আমাকে মেরেছে, আবার আদর করলে আমার মালিকই তো আমাকে আদর করবে, আমি কোথায় যাব। তখন কুকুরটি ফিরে আবার আসে, এসে মালিকের সামনে এসে হাঁটু মেরে বসে আছে। তখন মালিক বলতেছে কুকুরের মাথায় হাত বুলি, আহারে তোকে মারলাম, আহারে তোকে মারলাম, আচ্ছা নে নে নে। তখন তাকে এসে খাবার দিল, তাকে বিভিন্ন খাবার দিল, সে খাচ্ছে। তো এখন কথা হলো, আমি যদি কোনো মানুষকে বা কোনো মানুষ আত্মীয় স্বজন হোক বা প্রতিবেশী হোক বা বন্ধুবান্ধব হোক, যদি তাকে কোনো কথার আঘাত বা তাকে কোনো লাঠির আঘাত করা হয়, সে চলে যাবে আর কখনোই ফিরবে না, তাহলে বোঝা গেল সেই কুকুরের যে গুণ ক্ষমতা আছে সেই কুকুরটি কিন্তু ফিরে এসেছে, মালিক আমাকে মেরেছে, মালিকই তো আমাকে আবার আদর করবে। কিন্তু মানুষের মধ্যে কিন্তু এরকম নয়, তারা যখন একটা কষ্ট পেয়ে গেছে সে আর এখানে আসবে না। তাহলে বোঝা গেল কি, যে কুকুরের যে ভালো গুণটা আছে, ধৈর্য গুণটা আছে এবং মালিকের কাছে সে মার খাওয়ার পরে এসেছে, এই গুণটা কি সব মানুষের মধ্যে আছে? যদি কোনো মানুষের মধ্যে এরকম ভালো ভালো 10টা স্বভাব যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, সেই মানুষটি অবশ্যই আল্লাহর ওলি হয়ে যাবে। তবে আমি প্রথম কি বলেছি, একজন মানুষ হতে হলে আগে কুকুর হও, তার মানে কুকুরের ভালো ভালো স্বভাবগুলো তোমার মধ্যে লও, তবে কি হবে, আউলিয়া হওয়ার জন্যে তোমার হয়ে যাবে ভাও। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনা করলাম আপনাদের সাথে, আসলে প্রথম আলোচনা যখন শুরু করেছি আপনাদের কাছে অবশ্যই খারাপ লেগেছে, আরে মানুষ আমরা পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি, আরও ভালো হব, আরও ভালো মানুষ হব, আর আমি কি বলেছি, মানুষ হইতে হলে কুকুর হও আগে, তার মানে কুকুরের ভালো ভালো স্বভাবগুলো লও তোমার মাঝে, তবেই দেখবে তুমি সফল হবে সকল কাজে। যেমন আমরা জীবনে কত পাপ করি কিন্তু পাপের জন্য অনুতপ্ত হই না, কিন্তু দেখেন একটা কুকুর অনুতপ্ত হয়, কুকুর বসে বসে কাঁদে, রাতের গভীরে হু হু করে কাঁদতে থাকে যে হে আল্লাহ আমার মালিকের সুখ দাও, শান্তি দাও। আর সে শীতের মধ্যে ল্যাপ নাই, তোষক নাই, খাতা নাই, চাদর নেই, সে রাতের গভীরে উঠানের মধ্যে বসে হু হু করে কাঁদে, হু হু করে কাঁদে। তবে হে জগৎবাসী, এর কিছু গভীর কথা আছে, সেখানে যাব না। তবে আজকের যে আলোচনা আপনাদের সামনে বলা হলো, তো আপনাদের কেমন লাগলো এবং কী ধরনের আলোচনা আপনারা সামনে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং সামনে যেন আপনাদের সাথে ভালো ভালো আলোচনা করতে পারি এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হয়ে যাবে। তো এই বলে রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।